প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। এই চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমাদের। আমরা গত ক্লাসে পড়েছি পঞ্চম অধ্যায়ের অভিকর্ষ এবং মহাকর্ষ। তা থেকে আমরা অভিকর্ষ এবং মহাকর্ষের মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে এই পঞ্চম নাম্বার অধ্যায়ের ম্যাথামেটিক্স টার্ম। এর আগে আমরা প্রমাণ করেছি যে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে অভিকর্ষ ত্বরণের মান। আজকে আমরা ম্যাথ করবো। ম্যাথ হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের, চন্দ্রের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 4 গুণ পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 54 কেজি হলে চন্দ্র পৃষ্ঠে তার ওজন হবে। পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 54 কেজি যদি হয় তাহলে চন্দ্র পৃষ্ঠে ওই লোকের ওজন কত? গিভেন ডাটা আমাদের দেওয়া আছে কি কি বলছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চন্দ্রের ভর ও ব্যাসার্ধের যথাক্রম হচ্ছে 81 ও 4 গুণ। মানে কি পৃথিবীর ভর চন্দ্রের ভরের হচ্ছে 81, তাহলে পৃথিবীর ভর হচ্ছে কত? 81 হচ্ছে চন্দ্রের ভর, এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চন্দ্রের ভরের 4 গুণ। পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন হচ্ছে 54 কেজি হলে আমাদের চন্দ্র পৃষ্ঠে ওই লোকের ওজন কত? তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি হচ্ছে কি চন্দ্র পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের পৃথিবী পৃষ্ঠে ওজন হচ্ছে আমরা কি জানি যে ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। তারপর চন্দ্র পৃষ্ঠে ওজন হচ্ছে ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, তাহলে এক নম্বর সমীকরণ। এখন দুই নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই, দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা আমরা ভাগ করে পাই। তাহলে আমাদের কি হয় এখানে দুই নম্বর সমীকরণ হচ্ছে চন্দ্রের ওজন ভাগ হচ্ছে কি পৃথিবীর ওজন ইজ ইকুয়াল টু ভর ইনটু অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই হচ্ছে পৃথিবীর ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের এখানে ভর ভর কেটে গেল, কি থাকলো অভিকর্ষ ত্বরণ জি এম ডিভাইডেড বাই হচ্ছে জি। তা আমরা কি জানি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমরা জানি জি ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই যে এম ডিভাইডেড বাই হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু জি এম, এটা কার হচ্ছে? এটা হচ্ছে চন্দ্রের অভিকর্ষ ত্বরণ জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর এম হোলিসিয়ার ডিভাইডেড বাই হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর ই স্কয়ার। এটা পৃথিবী ডাব্লিউ এম ডিভাইডেড বাই হচ্ছে ইজিকাল টু জি এম আর ই স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর ই স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে জি এম ডিভাইডেড হচ্ছে আর এম স্কয়ার। তাহলে এখানে আমাদের মহাকর্ষ ধ্রুব মহাকর্ষ ধ্রুবকে কেটে যায়, সেখান থেকে আমরা পৃথিবীর ওজন ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে আমরা কি জানি এখানে কি বলছে যে পৃথিবীর পৃথিবীর ভর ইজ ইকুয়াল টু হচ্ছে চন্দ্রের ভরের 81, তাহলে পৃথিবীর ভর ইজ ইকুয়াল টু চন্দ্রের ভরের 81, তাহলে আমরা কি জানি যে চন্দ্রের ভর ইনটু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত?
4 into হচ্ছে r m square divided by হচ্ছে 81 চন্দ্রের ভর into r m square. চন্দ্রের ভর এখানে আছে চন্দ্রের ভর চন্দ্রের ভর কেটে গেল তাহলে আমাদের কি থাকে 4 4 16 ইনটু আর এম স্কয়ার ব্যাসার্ধ 81 ইনটু আর এম স্কয়ার তাহলে এই ভর এই ভর আমাদের কেটে গেল আমাদের কি থাকে ডব্লিউ এম চন্দ্রের ওজন ইকুয়াল টু আমরা যদি এটাকে পার করে দিই এদিকে আমরা কি জানি পৃথিবীর ভর ইকুয়াল টু আমরা কি জানি পৃথিবীর ভর হচ্ছে চন্দ্রের ভরের এতটুকু আমরা এখন আমাদের কি বলছে যে পৃথিবীর ওজন হচ্ছে একটি মানুষের ওজন হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে 54 কেজি তাহলে আমাদের 54 ইনটু 60 ডিভাইডেড বাই হচ্ছে 81 অতএব আমাদের দ্বারা চন্দ্র পৃষ্ঠে একজন লোকের ওজন হচ্ছে 10.67 এত কেজি এটা হচ্ছে আমাদের অ্যানসার আমাদের কি ছিল যে পৃথিবীর পৃষ্ঠে একজন মানুষের ওজন ছিল 54 কেজি তাহলে আমাদের চন্দ্র পৃষ্ঠে একজন মানুষের ওজন কত 10.67 কেজি আমরা এখন আরেকটা ম্যাথ করব মান সিজিএস পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান গ্রাম ইকুয়াল টু হচ্ছে এত
কিলোগ্রাম কিউব পার গ্রাম সেকেন্ড স্কয়ার। ইজিকাল টু হচ্ছে 6.657 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8। তার আমরা কি জানি যে এক সেন্টিমিটার না সরি এক মিটার সমান সমান 1100 সেন্টিমিটার আবার এক সেন্টিমিটার সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। তাহলে আমাদের কি এটা আছে সেন্টিমিটার কি করতে হবে আমাদের মিটারে পরিণত করতে হবে। এখানে আছে কি সেন্টিমিটার তাহলে কি এক সেন্টিমিটার সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 2 এত মিটার কিউব ডিভাইডেড বাই হচ্ছে কি বলছে গ্রাম। তাহলে আমরা কি জানি যে 1 গ্রাম সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি সেকেন্ড স্কয়ার। তাহলে 6.657 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 তাহলে আমাদের এখানে কি থাকে 3 টু গুণা কত 6 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত মিটার 10 টু দি পাওয়ার 3 কেজি সেকেন্ড স্কয়ার। আমাদের এখানে দাঁড়ায় তাহলে 3 আর 3 এর কত কেটে গেল 2 কেটে 3 আমাদের তাহলে কত 3 টা আর হচ্ছে 8 টা কত হয় 6.657 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এত মিটার কিউব পার কেজি সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতিতে এমকেএস পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান অর্থাৎ জি এর মান হচ্ছে 6.657 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার কিউব পার কেজি সেকেন্ড স্কয়ার। এরপরে আমরা তোমরা চেষ্টা করবা যে এমপিএস করতে আমি বের করলাম সিজিএস এ কিভাবে এমপিএস করতে মহাকর্ষ ধ্রুবকের মান বের করা যায় এরপর পরবর্তীতে তোমরা এমপিএস করতে ভাষায় এটা প্র্যাকটিস করবা। আজকে তোমাদের এই পর্যন্তই যে পঞ্চম নাম্বার অধ্যায়ের কিছু সমাধান করানো হইলো তোমরা ভাষায় এটা প্র্যাকটিস করবা আর পরবর্তীতে ক্লাসে পরবর্তীতে অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ।